সকাল থেকে তোকে বাজারে পাঠিয়েছিল, আবার বসে রয়েছিল খিদে, সব ডাইটিং এর খাবার, সব ডাইটিং এর খাবার, খালি বলে কি নাকি বেশি খাই আমি, তো ভালো লাগে নাকি এইসব। এবার পনিরটা তো কম নিয়ে এসেছিস, পনির থেকে বেশি এনে কি করবো, আমাদের ঘরে তো পনির খাই কে, এইটুকুনি বলে পোষাচ্ছে না কি, তুমি একা খাবা ছানা, আমার ছানার থেকে না পনিরটাই ভালো লাগে, ছানা ভালো লাগে না খেতে আমার, ছানার থেকে আমার পনিরটাই ভালো লাগে। আচ্ছা সকালবেলা এইসব খাওয়াই ভালো, বেশি 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 খেয়ে মানে শরীরে এর কিসা নেই। হ্যাঁ আচ্ছা, কে বলছিল না ভাই এখন এইমাত্র যে ডাইটিং করবো, আচ্ছা তুমি শোনো সব কেমন খেতে, দেখো দেখো এই দিয়ে মাখিয়ে এখন নাকি রুটি খাবে, পাউরুটি খাবে, তারপরে এক বস্তা নিবে, তুই সব পাউরুটি খেয়ে নেবে নাকি, কেন মিষ্টি না, বাবা বাবা চিনি ঘিটা বাদ দিলে কেন, ঘিটাও নাও, ঘিটা দেবো ডাইটিং, একে বলে বন্ধু ডাইটিং, আচ্ছা ওইটা কি মাখাচ্ছ, সবগুলো খাবে দেখো কতগুলো পাউরুটি, এদিকে আবার নাকি ডাইটিং করবে, সকালবেলা তুমি মধুর জলটা খাও, ডাইটিং ডাইটিং করো, খাও ওটা মধু না, এই যে সকালবেলা আমি যে তেলে ভাজাটা খেতাম তো ওটা এখন বাদ দিয়ে, ওইটা ডবল, এইটা ফ্যাট, আরে বোকা তুই জানিস না কিছু, আচ্ছা তুমি সব জানো তো, আচ্ছা তুমি তো সব জানো, দেখো আরো কতগুলো আমরা ম্যাগি খেয়েছি, তুমি এতগুলো ইসে নিয়ে বসেছো এখানে, বাবা কতগুলো করে মাখাচ্ছে, এটা হচ্ছে খাবি রোজ সকালবেলা দেখবি শরীর ভালো থাকবে, আমি খাবো না তুমি খাও, আমি এত খেলে মানে মোটা হয়ে যাবো, কে তুমি মোটা হবে, দুটো খাবা, তোকে চিনি আনতে বলছিলাম চিনি আনিস, হ্যাঁ কাপড় গুপুর করে চিনি বাটার, চকলেট বেশি ভালো, আচ্ছা চকলেট বেশি ভালো।